আমি মাম্পি রায় চৌধুরী শুরু করতে চলেছি আজকের বিশেষ প্রতিবেদন। কারণ কি বাজার না থাকার কারণে এই যা হইছে পানিছো করোনা মরুনা এই মূলত এই কলাটা কোথা থেকে আসে এটা আনলাম আমরা রানাঘাট কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর টাইপুর এই টাইপুর আর বাকুড়া থেকে কলা নিয়ে আমরা ওইখানে আমাদের মানে চাঁদা দিতে হবে না দিলে গালাগালি আমরা শুনি কিসের চাঁদা কালী পূজো যা মানে 1000 টাকা চাঁদা চেয়েছে তারপরে গালাগালি কিস্তি দেয় আমাদের কত মাল তুলেছিলেন এটা আমি এনেছিলাম 220 পিস কলা মানে অনেক এখন মাল বেরোনি কি চিন্তা করছেন কি করবো দোষ করে ব্যস্ত হবে দোষ করে ব্যস্ত হবে আমার এত রাখা যাবে না আপনার নাম আমার নাম ইমতিয়াজ বাড়ি বাড়ি এখানে बिहार राज्य के सिवान जिले के बदरिया गांव की जहाँ पर बहुत समय पहले एक हस्ता खेलता परिवार रहा करता था। उनकी बूढ़ी अम्मा का बेटा आम की लकड़ी तोड़ कर ला रहा था, बाजारों से पूजन का सामान ला रहा था। ये सब देख कर वो बहू अपनी सासू अम्मा पर हंसने लगी और कहने लगी, अम्मा अरे ओ अम्मा जी, अरे दुनिया कहाँ की कहाँ चली गई, लोग चांद पर चले गए और आप अभी तक इन अंधविश्वासों में ही घिरी है। पढ़ी लिखी बहू की बातों का सत माता की परम भक्त उस बुढ़िया माई पर कोई असर नहीं हुआ, वो तो बस अपनी धुन में मस्त थी। এক লোক
মূলত এটা আপনাদের কিসের পুজো সূর্যদেব ছট পুজোর জন্য ছট পুজোর জন্য এ কি কি উপকরণ লাগে মেনে তো বাজার কেমন দেখছেন গত বছরের তুলনা গত বছরের তুলনায় কম আছে যেরকম থাকতো সেরকম নেই এখন কি আর সবকিছু পাওয়া যাচ্ছে আগে কি হতো আমাদের অনেক খুঁজতে হতো কিন্তু এখন ওই শোরুম দেখছি না আগে মতো আর দাম দাম বেশি আছে অনেক বেশি দাম বেশি আছে আর করোনার জন্য কি আপনাদের কিছু কাটছাট করতে হয়েছে কাটছাট কিছু তো করতে হয়েছে মানে এবারে তো আপনার প্রসেশন করা বারণ আমাদের ঘাটে যেতে দিচ্ছে না বারণ করেছে তো অনেক কিছু আমরা কম করেছি তত তো আর করতে পারতো না যত পারছি সেরকম করছি কিন্তু পূজোটা তো পূজোটা তো আপনাদের করতেই হবে সেক্ষেত্রে আপনারা কি কি প্রিপারেশন নিচ্ছেন প্রিপারেশন মানে আমরা তো নিজের বাড়িতেই করছি বাড়িতেই সব কিছু করছি আর পুজো তো করতেই হবে আর বেরোনে অনেক মানে ইনফেকশনের ব্যাপার থাকে না সেটা একটা টেনশন থাকে তো আমরা বাড়িতেই করছি আর যদি নিজের আমাদের বাড়ির কাছে যেটা আছে ম্যাডাম আপনার নাম অভিলাষা পাহাড়ি নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আর আমি অরূপ চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টিটাগড়ে আর টিটাগড় পৌরসভা চেয়ারম্যান নিয়ে নেবো তার প্রতিক্রিয়া দেখে নেবো এই ছট পুজো রাত পোয়ালি ছট আর এই ছট পুজো মহা সমারোহে পালিত হয় আর এই টিটাগড়কে বলা হয় মিনি ভারতবর্ষ যে ভারতবর্ষের প্রতিটি কোণার কোণার মানুষ যেমস্ত দোভাষী সমস্ত ভাষাভাষীর লোকরা এই টিটাগড়ে বাস করে তার সঙ্গে কথা বলে নেবো যে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী মহাশয়ের সাথে দেখে নেবো গঙ্গার পাড়ের পরিস্থিতি প্রশাসনিক দক্ষতা কীভাবে কী বলবেন
দেখুন আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে বিগত 10 বছর ধরে আমরা মানে সাফল্যের সঙ্গে ছট পুজো করছি যেহেতু এই বছর করোনার একটা ভয়াবহ পরিস্থিতি আছে তার জন্যে আমরা আলাদাভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে টিটাগড়ের সমস্ত ঘাটে যেখানে ছট পুজো হয় সেগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাইট লাগানো সমস্ত কিছু আমাদের মানে শেষ হয়ে গেছে এবং যে রাস্তা দিয়ে ছট করতে আমাদের মা বোনেরা যারা যাবেন তাদের সমস্ত রাস্তা নতুন করে আমরা এবার এবছর তৈরি করেছি আশা করি তাদের কোনো অসুবিধা হবে না যেহেতু হাইকোর্টের একটা নির্দেশ আছে যে দুজনের বেশি যেতে পারবেন একই পরিবারের সেই জন্য এখানকার মানুষের ভেতরে একটা দাবি আমাদের কাছে করেছেন যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা টেম্পোরারি জলের ইয়ে করে দিচ্ছি যেখানে তারা ছট পুজো করবে এবং মানুষের যে সাড়া আমরা পাচ্ছি তাতে দেখছি যে সত্যিকারেরই তারা নিয়মবিধি মেনেই এবার তারা ছট পুজো করবে তার কারণ আমরা বিভিন্ন ওয়ার্ডে এবং জলাধার আমরা তৈরি করে দিয়েছি এবার আমরা উপরেই একটা পেয়েছি যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর পথসাথী প্রকল্পেরও রাস্তা আমরা পেয়েছি সেই জন্যে পুরো টিটাগড় এখন সাজো সাজো রব একদম সব প্রস্তুতি আমাদের সম্পূর্ণ আশা করি স্বাস্থ্যবিধি মেনে আমাদের মানে যারা ছট করতে যান আমাদের মা বোনেরা যারা আছেন তারা সবাই নিয়ম মেনে তারা ছট পালন করবেন এবং তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না শেষ লগ্নে কী বার্তা দেবেন আমি প্রত্যেকের কাছে এটাই বার্তা দেবো যেহেতু আমরা প্রত্যেকবার মানে খুব আনন্দের সঙ্গে আমরা ছট পুজো পালন করি প্রচুর ভিড় আমাদের গঙ্গার ঘাটে হয় সেইটা ক্ষেত্রে আমরা মানুষের কাছে আবেদন জানিয়েছি হাইকোর্টের নির্দেশও আছে যে আপনারা সবাই নিয়ম মেনে আপনারা ছট পুজো করতে যাবেন এবং যা যা দরকার আপনাদের সেই সমস্ত যা যেগুলো আপনারা আমাদের বলেছেন সমস্ত কিছু আমাদের তৈরি হয়ে গেছে কাজেই কোনোরকম অসুবিধা হবে না আপনারা নিয়মবিধি মেনে মাস্ক পরে আপনারা আপনাদের পবিত্র দেবতার পুজো করবে দাদা এবার কটা টিটাগড় পুরাঞ্চলে কটা মানে জলাধার এই ছট পুজো উপলক্ষে তৈরি করা হয়েছে আমাদের 15টা মতন জলাধার তৈরি হয়েছে আরও 2-3টা জলাধার আমাদের মানে তৈরির কাজ চলছে শেষ হয়ে যাবে ওই 20টা মতন আমাদের হবে আর বাকিটা আমাদের ঘাটে যাবে কারণ যেহেতু 3টে ঘাটে আমাদের ছট পুজো হয় কাজে ভিড়টা আমাদের ভাগ হয়ে যায় কাজে অসুবিধার কিছু হওয়ার কথা না পৌর প্রধান পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী মহাশয়ের সঙ্গে তার মূল্যবান বক্তব্য টিটাগড় অঞ্চল থেকে যে সমস্ত হিন্দি ভাষাভাষী মায়েরা এই সূর্য প্রণাম করতে যাবে বা কালকে ভোর হলেই ছট আর তার পরের দিনও আবার ভোরবেলা সমস্ত পরিকল্পনা শেষের দিকে শেষ মুহূর্তে তুলির টানে শেষ করেছেন প্রতিটি ঘাটের নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি মায়েদের বিশেষ সতর্কবার্তা পৌরসভা থেকে দেওয়া হয়েছে আর এই নিয়েই আমরা 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সরাসরি দেখাবো কালকে এবং আজকে সঙ্গে থাকবেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সবার মাঝে সবার পাশে ক্যামেরায় আকাশ নীল ভট্টাচার্যের সঙ্গে অরূপ চক্রবর্তী 24 ঘন্টা ইন্ডিয়া টিভি তো এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।